হ্যালো স্টুডেন্টস সকলে তোমরা যারা যারা ক্লাস করো তোমরা জানো যে আমাদের কিন্তু প্রেক্ষা এডুকেশানে যেটা একটা নতুন যেটা হচ্ছে মডেল সেট যেটা হয় তোমাদের সেটা কিন্তু নিয়ে আমি চলে এসেছি তো মডেল কোয়েশ্চেন পেপারে কী হবে মডেল কোয়েশ্চেন পেপারে তোমাদের টোটাল দেখো টোয়েন্টি মানে কুড়িটা করে কোয়েশ্চেন থাকবে এটা হলো একটা মিক্সড কোয়েশ্চেন দেখো ফার্স্টের কোয়েশ্চেনটাই দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা মিক্সড কোয়েশ্চেন থাকবে মানে শুধু এই টাইপ না সব রকম টাইপের একটা মিক্সড টোয়েন্টি মানে আমাদের কুড়িটা প্রশ্ন থাকবে আর সেগুলো আমি সবই তোমাদের করিয়ে দেবো যাতে করে সবগুলো অঙ্ক তোমরা ঠিকঠাকভাবে বোঝো তার জন্য আমি বলবো নোট করবে তোমাদের যে নোটবুক আছে সেই নোটবুকে নোট করবে আর মডেল ওয়ান মডেল টু এইভাবে নোট করবে যাতে করে তোমাদের কাছে সব মডেলগুলোর কোয়েশ্চেনগুলোর গুলোর আনসার থাকো মানে থাকুক যাতে করে কোয়েশ্চেনের টাইপ দেখলে তোমরা বুঝতে পারো যে এইটা আমি করেছি এই মডেলে তো সেইটা ঠিক আছে আর এইগুলো তোমরা প্র্যাকটিস করবে যারা জানবে তারা আমার সাথেই করার চেষ্টা করবে আর যারা জানো না তারা ভালো করে কিভাবে হচ্ছে সেইটা দেখে নেবে ঠিক আছে তো সবাইকে দেখো সবাই ভালো করে নিজের নোটবুক নোটবুকে কিন্তু নোট করবে অঙ্কগুলো ঠিক আছে আর যারা পারবে তারা সাথে সাথে করার চেষ্টা করবে ঠিক আছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে আমাদের এইট বাই ওয়ান টোয়েন্টি ফাইভ বা আট বাই একশো পঁচিশ দিয়েছে এই সংখ্যাটিকে বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মানটা বের করতে বলেছে ঠিক আছে তো সেক্ষেত্রে অপশানগুলো আমরা দেখে নিই অপশান দেখো আছে এ জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো সিক্স বিতে আছে সিতে আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর বিতে আছে জিরো পয়েন্ট ওয়ান তো কীভাবে করি হ্যাঁ নিশ্চয়ই তোমরা জানো যে আমরা কিভাবে চেষ্টা করি তোমরা দেখো আমরা এইট বাই আমাদের কাছে আছে একশো পঁচিশ ঠিক আছে তো আমরা এইভাবে করে নিই তাহলে ফার্স্ট আমরা যদি জিরো আনতে হয় তার জন্য আমরা একটা পয়েন্ট নিই জিরো দেখো তাও হলো কিন্তু আশি একশো পঁচিশের থেকে ছোট আছে যার জন্য আর একটা জিরো নিয়ে আমরা জিরো দেব এইবার কত দিলে আমাদের হবে সেইটা আমাদের দেখতে হবে তো ছয় দিয়ে দেখি একশো পঁচিশ ইন্টু দেখো একশো পঁচিশ ইন্টু ছয় করলে কত হচ্ছে সেটা আমাদের দেখতে হবে কারণ কি সাত বারং তো চুরাশি হয়ে যাচ্ছে তাই তো সাত বারং আমাদের চুরাশি হয়ে যাচ্ছে সাত বারং চুরাশি মানে এটা তো হবেই না আশির উপরে চলে আসছে তো একশো পঁচিশ ইন্টু ছয় করলে কত একবার আমরা সাইডে করে নিই পাঁচ এক ত্রিশে শূন্য হাতে তিন ছয় দু বারো আর তিন পনেরো পাঁচ হাতে এক ছয় এক ছয় আর এক সাত দেখো কত হচ্ছে সাতশো পঞ্চাশ হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের ছয় দিয়েই করতে হবে দেখো ছয় দিয়ে করলে পাঁচ এক তিরিশে শূন্য হাতে তিন ছয় দুনো নো বারো আট তিন পনেরো পাঁচ হাতে এক ছয় এক ছয় সাত মানে পঞ্চাশ তোমাদের অবশিষ্ট থাকবে আর তোমরা দেখতেই পাচ্ছ পয়েন্টের পরে দুটো সংখ্যা পেয়ে গেছো ওয়ান অ্যান্ড টু যার জন্য আমাদের কি হলো আমাদের আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা পেয়ে গেছি মানে আমাদের অপশান বি হবে রাইট আনসার ঠিক আছে কিভাবে করলাম আর একবার বুঝে নাও এই যে বারোটাকে আমি দেখছি আর এই আশি দেখছি ঠিক আছে তাহলে আমরা জানি বারো ঘরের নাম তো আমরা জানি যে পাঁচ বরং ষাট ছ বরং বাহাত্তর সাত চুরাশি ছ বারং কত হয় ছ বারং হয় বাহাত্তর আর সাত বারং হয় চুরাশি ঠিক আছে তাহলে দেখো নিশ্চয়ই এই দুটোর মাঝখানে কোনো জায়গায় আটশো মানে আশিটা থাকবে তাহলে আমি জানি যে চুরাশি দিলে তো আশির থেকে বড়ো হয়ে যাবে তাহলে তো কোনো লাভ হবে না তার জন্য আমি ছয়টাকেই ফার্স্টে ট্রাই করলাম ছয়ে না হলে আরও নিচে আসতাম পাঁচে আসতাম কিন্তু উপরে যে কোনো লাভ হতো না কারণ কি আমাদের এটা চুরাশি মানে নাম্বারের থেকে বড় আছে তার জন্য আমি ডাইরেক্ট ছয়টা নিয়েছি ওকে তো এইভাবে তোমরাও যখন ভাগ করবে খুব নজর রাখবে কোয়েশ্চেন নাম্বার টু দেখো নয়ের প্রথম ছয়টি গুণিত্বকের যোগফল কত গুণিত্বক বলেছে গুণনিয়োগ বলেনি গুণিতক বলেছে ঠিক আছে একশো নব্বই আছে আমাদের এতে এক একশো উননব্বই আছে আমাদের বিতে একশো একশো তিরানব্বই আছে আমাদের সিতে আর তে আছে একশো উনআশি তো একটা জিনিস তোমরা জানো যে গুণিত্বক বলতে কী বোঝায় গুণিত্বক বলতে খুব সহজ গুণিতক বলতে তোমরা যে নামতাটা জানো নয়ের ঘরের নামতাটা জানো সেটাই কিন্তু সবগুলো মানে নয়ের ঘরের নামতায় যে যে নাম্বার আছে আসে সেগুলোই সব নয়ের গুণিতক মানে আমরা নয়ের গুণিতক প্রথম থেকে যদি লিখি তাহলে নয়ককে নয় নয় দুগুণো আঠেরো তিন নং সাতাশ চার নং হয় আমাদের ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছ নং চুয়ান্ন দেখো ছটা হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই যে ছটা পেয়েছি এটাই হলো ছয়টা ফার্স্ট গুণ গুণিতক যদি আমরা বলি সেটা কিন্তু এই ছটা ঠিক আছে তাহলে এই ছটার আমরা কি করবে এই ছটা যোগ করব তাহলে আমরা যদি বড় থেকে সাজিয়ে নিই চুয়ান্ন হচ্ছে তারপর পঁয়তাল্লিশ হচ্ছে তারপর ছত্রিশ হচ্ছে তারপর সাতাশ দেন আমাদের আঠেরো আর নাইন তাহলে এইগুলোর আমরা সব যোগ করবো আট আর নয় কত হয় ১৭ সতেরো আর সাত কত হয় চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট চার কত হয় আর নয় হাতে আমাদের কত থাকছে তিন থাকছে তিন এক চার চার দুই ছয় ছয় তিন নয় নয় এক চার তেরো তেরো আর পাঁচ কত হবে আঠেরো তাহলে ওয়ান হচ্ছে তাহলে গুণিতক বলতে জাস্ট আমাদের বি হবে এখানে রাইট আনসার তাহলে গুণিতক বলতে আমাদের কি বোঝাই গুণিতক বলতে জাস্ট নামটা নাম নামটা যেটা আমরা জানি সেটাকেই কিন্তু আমরা গুণিতক বলে ধরি মানে আটের গুণিত চারটা বত্রিশ এইভাবে তোমরা তার গুণিতক গুলো বের করতে পারো খুব সহজে ঠিক আছে বুঝতে পেরেছ নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রিতে আমরা এগিয়ে যাব দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কি দিয়েছে খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে অনুপাতের যে সেখান থেকে তোমাদের এখানে এই যে মডেল যে কোয়েশ্চেনগুলো আমি এনেছি এই মডেল কোয়েশ্চেনের কিন্তু সব রকম টাইপের অঙ্ক পাবে তো সোজা থেকে শুরু করে সোজা চ্যাপ্টার থেকে শুরু করে কঠিন চ্যাপ্টারের অঙ্কও কিন্তু সব থাকবে ঠিক আছে দেখো কি দিয়েছে বলেছে দুটি সংখ্যার অনুপাত ফোর যদি প্রথম সংখ্যার সংখ্যার সঙ্গে আট যোগ করা হয় তবে সংখ্যা দুটির অনুপাত দ্বারাই ফাইভ তবে সংখ্যা দুটি হলো তাহলে তোমাদের অপশানগুলো দেখে নিচ্ছি অপশানগুলো দেখো টেন আর থার্টি বত্রিশ আর আমাদের কথা আছে ফরটি আঠাশ আর আট আট বত্রিশ আর তিরিশ আর বত্রিশ ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা জানি যে এই যে ফোর ইস টু ফাইভ আছে এটাকে আমরা কী বলতে পারি এখানে আমরা যে দুটো সংখ্যা আছে সেটাকে ফোর এক্স আর ফাইভ এক্স বলে দিতে পারি ফোর এক্স ফাইভ এক্স তাহলে কি বলছে তাহলে আমাদের এক্সটা জানতে হবে তার জন্য আমরা কিভাবে বসিয়ে নিতে পারি দেখো উপরে এই সংখ্যাটা প্রথম সংখ্যাটার সাথে আট যোগ করেছে আর নিচের সংখ্যাটা যেমন আছে তেমনই আছে এই দুটোর অনুপাতি ফাইভ টু সিক্স তাহলে এইভাবে যদি পাতিয়ে নাও তাহলেই কিন্তু আমাদের আনসার দেখো বেরিয়ে যাচ্ছে দেখো চার ছক চব্বিশ এই কোনি গুণ করলে চার ছক চব্বিশ এক্স আর আমাদের কত হবে ছটা আটচল্লিশ আর এই দিকে যদি দেখো পাঁচ পাঁচা আপ পঁচিশ তাহলে আমরা কি করব চব্বিশ এক্সটাকে ওদিকে নিয়ে যাবো তাহলে পঁচিশ মাইনাস চব্বিশ এক্স হয়ে যাবে আর আমাদের আটচল্লিশ হয়ে যাবে তাহলে এক্স হচ্ছে আমাদের আটচল্লিশ তাহলে সংখ্যা দুটি কি হবে ঠিক আছে সংখ্যা দুটি হবে আমাদের ফোর ইন্টু হ্যাঁ দাঁড়াও আবার প্রথম থেকে দেখি যদি প্রতিটি যদি প্রতিটি সংখ্যার সঙ্গে আট যোগ করা হয় ওকে ওকে তো এই জায়গাটায় একটু কিন্তু একটু আমাদের মুছতে হবে প্রতিটি সংখ্যার সাথে আমি বল আমি আমি দেখেছিলাম প্রথম সংখ্যাটির সাথে ঠিক আছে তো দেখো এই যে আমিও সেটাই ভাবলাম যে এতটা বড় সংখ্যা কিভাবে হয়ে যাচ্ছে যেহেতু সংখ্যা দুটি ছোট ছোট ঠিক আছে তাহলে কি করতে হবে এখানে 5x 8 হবে এইবারটা তোমাদের করতে হবে দেখো 4 6 24x 6টা 48 আর এদিকে কত হবে বলো তো 5 5 25x আর 5 এটা 40 এইবার তোমাদের জন্য খুব সহজ হবে দেখো কি হবে এই যে 24x টা এটা চলে যাবে এদিকে মানে 25x মাইনাস এক এক্স হয়ে যাবে আর একদিকে দেখো আটচল্লিশ মাইনাস চল্লিশ তাহলে আমাদের কত হচ্ছে এক্স ইকোয়াল টু আমাদের হচ্ছে দেখো আট হচ্ছে তাহলে সংখ্যা দুটি কি হবে একটা আছে ফোর এক্স তাহলে চার আটা বত্রিশ আর একটা আছে দেখো পাঁচ হাটা চল্লিশ তাহলে বত্রিশ আর চল্লিশ যেটা আছে সেটা হলো বি বি হবে আমাদের রাইট আনসার প্রতিটি সংখ্যা বলেছিল আমি আমি যেটা ভেবেছিলাম সেটা হলো প্রথমটি ঠিক আছে তাহলে প্রতিটি মানে আমাদের দুটোর সাথেই যোগ করেছে এইভাবে আমরা করে নেবো খুব সহজ পদ্ধতিতেই নেক্সট আমরা এগিয়ে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোর এর দিকে ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোরটা দেখো কি বলেছে এটা কিন্তু আমাদের যেটা বলেছে তোমাদের সময় এবং কাজের সাথে যে অঙ্কগুলো থাকে সেইটা কেমন বলেছে দেখো বারো জন পুরুষ অথবা বলেছে কিন্তু ঠিক আছে অথবা পনেরো জন মহিলা একটা কাজ তিরিশ দিনে সম্পূর্ণ করে মানে বারো জন পুরুষ যে যে কাজটা মানে করে তিরিশ দিনে সেটাই পনেরো জন মহিলাও করে তিরিশ দিনে ঠিক আছে এটা বলতে চেয়েছে বলেছে সেই একই কাজ জন পুরুষ ও কুড়ি জন মহিলা মিলে কত দিনে কাজটা শেষ করবে ঠিক আছে তো তার জন্য আমরা অপশনগুলো যেটা আছে সেটা আমরা দেখে নিই কিন্তু এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটু শর্ট ট্রিক ইউজ করতে হবে ঠিক আছে কেমন শর্ট ট্রিক আমি তোমাদের দেখিয়ে দিই তোমাদের এই যে পুরুষ বলতে যদি তোমরা এম ধরো পুরুষ বলতে দেখো মেল বলে পুরুষকে তুমি পুরুষকে তুমি কি করলে এম ধরলে আর মহিলাকে তুমি এফ ধরলে ভাবো ভাবো এটা ধরলে তাহলে বলেছে দেখো বারো জন পুরুষ তাহলে তুমি কি করবে বারো জন পুরুষ বলতে বারো জন এম আছে তারা কি করছে তিরিশ দিনে একটা কাজ করছে এই যে একটা কাজ এটা হলো তিরিশ দিনে কাজ করছে একটা কাজ ঠিক আছে এটার সাথে দেখো সমান অথবা যেহেতু বলেছে তাহলে পনেরো জন মহিলা বলতে আমাদের কি হবে এফ দিয়ে দিলাম তারাও তিরিশ দিনে করছে এই একই কাজ এক তাহলে দেখো এক এক তো কেটেই গেল তিরিশ তিরিশ কেটে গেল এইবার তাহলে দেখো এফ এর নিচে যদি তুমি এমটাকে নিয়ে আসো পনেরো নিচে কত আসছে বারো আসছে এবার দেখো তিন পাঁচা পনেরো তিনে চারি বারো তাহলে তাহলে তুমি দেখো এম বাই এফ কত হচ্ছে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লু ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু এইচ টু বাই ডাব্লু টু ঠিক আছে মানে আমাদের যে কোনো মানে আমরা যদি দেখি যে আমরা এই যে এম ওয়ান এখানে তোমাদের ছেলে বা মেয়েকে বোঝাচ্ছে ডি মানে কত দিন ধরে কাজ করছে এইচ মানে কতক্ষণ ধরে কাজ করছে কত কত ঘন্টা আর মানে মানে হলো যে যেহেতু এই তারা এক এক কাজ করেছে দেখো সেই অনুযায়ী কিন্তু আমি বসিয়েছি ঠিক আছে এইবার তোমাদের নেক্সট কি বলেছে বলেছে সেই একই কাজ আটজন পুরুষ এবং কুড়ি জন মহিলা তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো আটজন পুরুষ এবং কুড়ি জন মহিলা এইভাবে লিখলে সেই একই কাজ আছে তাহলে তোমরা জানো না কত দিনে করবে সেটা তো আমরা এক্স মানে দিনটা আমরা জানি না দেখো কত দিনে করবে তাহলে আমাদের ওয়ান হবে আর এটা কার সাথে সমান হবে এটা তোমার এইটা বলো বা এটা বলো এই দুটোর সাথেই সমান করা যেতে পারে দেখবে দুটোর ক্ষেত্রেই তোমাদের সেম আনসার আসছে আমি যেমনটা দেখিয়ে দিয়েছি এই যে এই যে এরকম সূত্রতে সেই রকমই কিন্তু এইখানে আমরা বারো এম লিখে দেবো কিন্তু বারো জন যেহেতু ওই একই কাজ তিরিশ দিনে করছিল তার সাথেও সমান হয়ে যাবে ঠিক আছে এইবার দেখো এই যে এম আর এফ আছে সেই জায়গায় তুমি কি বসাবে এইটা বসাবে দেখো এম এর জায়গায় ফাইভ বসাবে এফ এর জায়গায় চার বসাবে এম এর জায়গায় যদি ফাইভ বসাও এখানে কত হবে চল্লিশ হবে প্লাস এফ এর জায়গায় যদি চার বসাও কত হবে এইটটি হয়ে যাবে এখানটা ভিতরে আর এক্সটা তুমি যাও না সেটা তুমি বের করছো আর নিচে ওয়ান ওয়ানই থাকবে আর বারো ইন্টু কত হবে দেখো বারো ইন্টু পাঁচ হয়ে যাবে বারো ইন্টু পাঁচ

তাহলে দেখো কি হচ্ছে এক্স ইকুয়াল টু বের হচ্ছে তিন ইন্টু পাঁচ মানে পনেরো দিন হবে আনসার তাহলে অথবা দিয়ে যখনই থাকবে তুমি কি করবে দুটোকে সমান করে দেবে এই সূত্র অনুযায়ী সূত্রেতে কি বলছে যদি বারোজন মেল বারো জন পুরুষ কাজ করে তাহলে টুয়েলভ এম লিখে দিলে তো কত দিনে কাজ করছে সেটা গুণ করবে আর নিচে কাজ নিচে দেখবে সবসময় একটা কাজই পুরোপুরি করবে তো সেক্ষেত্রে তাদের টোটাল ওয়ানই হবে ঠিক আছে নিচে তোমাদের ওয়ানই থাকবে নেক্সট আমরা এগিয়ে যাব সবাই একটু ট্রাই করবে নিশ্চয়ই পারবে এটা কিন্তু সবথেকে সোজা উপায় এই অঙ্কগুলো করা ঠিক আছে নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ফাইভে দেখে দেখো আমাদের যে পরিসীমা পরিসীমা ক্ষেত্রফল আয়তনের যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে দিয়েছে নিশ্চয়ই তোমরা জানো যে এই চ্যাপ্টারে কিন্তু সোজা কোয়েশ্চেন ই হয় কি বলেছে একবার দেখে নি আমরা একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন তিনগুণ পরিসীমা বলে দিয়েছে বাগানটির ক্ষেত্রফল কত আনসারগুলো একবার দেখি আমরা আনসার বলেছে সাতশো আটষট্টি তিনশো চুরাশি দুশো তিরিশ নাকি তাহলে আমরা খুব প্রথমেই আমরা কি ধরে নেব প্রস্থ হবে তিন গুণ হবে মানে থ্রি এক্স তাহলে আমাদের পরিসীমার সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্যাল টু একশো আঠাশ হবে তাহলে দেখো ফোর এক্স এই যে ভিতরে ফোর গুণ করলে এখানে কত হবে দুই দিয়ে ছয় দুগুনো বারো চার আট আর এখানে চারশোলং চৌষট্টি হয় চার শোলং চৌষট্টি তাহলে এক্সিকল টু ষোলো হয়ে যাবে মানে আমাদের প্রস্থ হল ষোলো দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে তিনশোলং কত হয় আটচল্লিশ তাহলে ফর্টি এইট হবে তাহলে বাগানটির ক্ষেত্রফল কত ক্ষেত্রফল ক্ষেত্রফল তোমরা জানো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য আটচল্লিশ প্রস্থ আমাদের ষোলো তাহলে কত হবে ছটা আটচল্লিশের আট হাতে চার ছয় ছয় চার আমাদের কত হয় দশ হয় হবে হবে আমি কোন জায়গাটাই ভুল করেছি তোমাদের আনসারের সাথে তো একটাও মিলছে না আবার দেখি ছ আট আটচল্লিশের আট হাতে চার চার ছুশ ওকে তো এই জায়গাটায় একটু ভুল হয়েছে এইটুক জায়গা ঠিক আছে কত হবে গুণের এখানে দেখো ছিল আট হাতে চার চার তাহলে আট 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 ষোলো ছয় হাতে আনসার। ঠিক আছে মানে আমাদের এ হবে রাইট আনসার বুঝতে পেরেছ জাস্ট তোমরা ধরে নেবে দেখো এইখানে তোমাদের প্রশ্নটা বেরিয়েছে ঠিক আছে খুব সহজ নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্সটা দেখো কী বলেছে বলেছে একটি ঘড়ি একশো টাকায় ক্রয় করে পঁচাত্তর টাকায় বিক্রয় করলে ক্ষতির শতকরা হার কত তাহলে নিশ্চয়ই তোমরা লাভ ক্ষতির অঙ্ক নিশ্চয়ই করেছ তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শতকরাতে বের করতে বলেছে সেটাই আমাদের বলেছে পঁচিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নাকি তিরিশ পার্সেন্ট ঠিক আছে তো সে আগে দেখি আমাদের ক্ষতি কত হচ্ছে ক্ষতি মানে হলো আমাদের টাকায় ক্রয় করেছে মূল্য মূল্য হল সেটা যদি আমরা করি দেখতেই হচ্ছে দেখো তাহলে পঁচিশ টাকা কি করেছে পঁচিশ টাকা তার ক্ষতি হয়েছে এবার আমরা কি করবো শতকরা মান যদি বের করতে হয় তাহলে কি করতে হয় ক্রয় মূল্যের উপর বেরোয় তাহলে ক্ষতি বাই ক্ষতি হল আমাদের পঁচিশ টাকা আর ক্রয় মূল্য কত একশো টাকা আর শতকরা যদি করতে হয় একশো আমাদের এইটা যদি আমরা একশো গুণ করে দিই তাহলে সেটা কি হয়ে যায় শতকরা মান হয়ে যায় মানে ক্ষতি বাই ক্রয় মূল্য ক্ষতি কত হয়েছে পঁচাত্তর টাকা ক্রয় মূল্য আমাদের একশো ইন্টু আমরা কত করব শতকরা মানে একশো গুণ করে দেবো তাহলে আমাদের শতকরা মানটা বেরোবে তাহলে দেখো এই যে একশো এই যে একশো কেটে যাচ্ছে মানে পঁচিশ শতাংশ হবে পঁচিশ শতাংশ হবে আমাদের আনসার খুবই সহজ ছিল জাস্ট তোমাদের মনে রাখতে হবে যদি বলে শতকরা ক্ষতির হার কত হার কত শতকরা যদি বলে সময় ক্রয় মূল্যটাকে নিচে রাখবে লাভ হলেও ক্রয় মূল্যটাকে নিচে রাখবে কারণ কি লাভ হোক বা ক্ষতি হোক সেটা সবসময় ক্রয় মূল্যের উপরই হয় আর শতকরা যখনই বলবে একশো গুণ করে দেবে তোমাদের আনসার পার্সেন্টেজে চলে আসবে বা শতকরাতে চলে আসবে ঠিক আছে নেক্সট আমরা এগিয়ে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেনে কি দিয়েছে দেখো বলেছে বারো ডজন কলার দাম আটশো টাকা ঠিক আছে তাহলে বলেছে যে আঠেরোটি কলার দাম কত তাহলে এক ডজন মানে কত তোমরা যদি জানো এক ডজন মানে কিন্তু আমাদের হয় এক ডজন মানে হলো বারোটি ঠিক আছে এক ডজনে কয়টা থাকে তাহলে বারোটি তাহলে বারো ডজন মানে কত বারো ডজন মানে হলো বারো ডজন মানে কতটি কলা আছে বারো ইন্টু বারোটি কলা আছে ঠিক আছে এটা রেখে দিলাম গুণ করলাম না কারণ কি এটা দিয়ে তো আমাদের সেই ভাগই করতে হবে কেন দেখো তাহলে আমাদের আমরা যদি বলি যে বারো ইন্টু বারো এই যে এতটি কলার দাম এতটি কলার দাম এতটি কলার দাম আটশো চল্লিশ টাকা ঠিক আছে তাহলে হবে দেখো তাহলে আবার এভাবে করে নিতে পারি একটি কলার দাম কত একটি কলার দাম নিশ্চয়ই কম হবে যার জন্য আমাদের ভাগ করতে হবে তাহলে বারো ইন্টু বারো দেখো নিশ্চয়ই ভাগ হয়ে যাবে এত টাকা এইবার আমরা বের করব যে আঠেরোটি কলার দাম কত এইভাবে করে নিতে পারি যে বারো ইন্টু বারো নিচে থেকে গেল আর এখানে আঠেরো গুণ হয়ে গেল আঠেরোটি এত টাকা হয়ে যাবে তাহলে এখানে আমাদের কাটাকুটি করতে হবে দেখো সাত বারং চুরাশি হয় তাহলে এখানে কত হয়ে গেল সত্তর হয়ে গেল তিনে চারি বারো তিন ছক আঠেরো দুই দে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় আর দুই দিয়ে পঁয়ত্রিশ দুগুনো সত্তর তাহলে পঁয়ত্রিশ ইন্টু তিন কত হবে তিন পাঁচ পনেরো হাতে এক তিন ত্রিক নয় আর একে দশ একশো পাঁচ টাকা হবে আনসার ঠিক আছে তাহলে সি হবে আমাদের রাইট আনসার তাহলে এইভাবে কিন্তু তোমরা খুব সহজে ঐকিক নিয়মে করে নিতে পারো সবসময় মাথায় রাখবে এক ডজন মানে বারোটি ঠিক আছে এক ডজন আম বলুক এক ডজন কলা বলুক যাই বলতে চাচ্ছে মানে বারোটি কলা বা বারোটি আমের কথা বলতে চাইছে তাহলে আঠেরোটির দাম কত হবে ঠিক আছে এই সব জায়গায় গুণ করবে না কারণ কি তুমি জানো যে আমাদের কাটাকুটি করতে হবে তাহলে সুবিধা হবে গুণ আকারে যদি রেখে দিই সুবিধা হবে যার জন্য আমরা গুণটা করি ঠিক আছে নেক্সট হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার এইটটা টা আমরা দেখে নিই ওকে সো বলেছে একটা আয়তভনের দৈর্ঘ্য আমাদের পনেরো সেমি নয় প্রস্থ যদি বলে তাহলে সেটা নয় সেমি আর উচ্চতা আট সেমি হলে তার আয়তন পাব নিশ্চয়ই আয়তভন এর আয়তনের সূত্র তোমরা জানো আয়তনের সূত্র হয় আয়তন হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য দিয়েছে পনেরো সেমি প্রস্থ দিয়েছে নয় সেমি আর উচ্চতা দিয়েছে আট সেমি তাহলে এই তিনটের গুণফলকেই আমরা বলবো এর আয়তন তাহলে আয়তন ইকোয়াল টু কি হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা তাহলে সেটাই আমরা করেছি কত হবে দেখে আমরা নয় পনেরো অঙ্ক কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ এর পাঁচ হাতে চার নয় একটি নয় এক চার তেরো একশো পঁয়ত্রিশ ইনটু আমাদের আট তাহলে এখানে ঘন সেমি লিখে দেবো আমরা ঘন সেমি ঠিক আছে পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে চার ঘন সেমি হলো আনসার ঠিক আছে মানে এই আনসার হচ্ছে দেখো এই আনসার হচ্ছে ঠিক আছে নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের যে কোয়েশ্চেন নাম্বার নাইনে তাহলে আয়তনের কিন্তু সূত্রটা খুবই সহজ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা ঠিক আছে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার নাইন গিয়ে যাব নাইনে কিন্তু একটা খুবই সহজ দিয়েছে বলেছে যে ৪৫০ এর কুড়ি শতাংশ হলো তাহলে তোমরা কিন্তু দেখো এখানে কি দিয়েছে আশি সত্তর নব্বই আর পঁচাত্তর তোমরা সবসময় মনে রাখবে এই যে এর দেওয়া থাকে এটা মানে কিন্তু আমাদের গুণ মানে আমরা চারশো লিখলাম এর এর বলেছে মানে গুণ আর কুড়ি শতাংশ এর কুড়ি শতাংশ লিখলে এবার শতাংশ মানে কি শতাংশ মানে কি তোমরা জানো যে এই শতাংশটাকে মানে এই যে পার্সেন্টটাকে যদি তুমি ওঠাও তাহলে আমাদের নিচে কত আসে একশো চলে আসে এটাই বলতে এই যে এইটুকু পেয়েছো এটা যদি তুমি কাটাকুটি বের করো সেটাই তোমার আনসারটা চেয়েছে তাহলে দেখো জিরো জিরো উপরে কেটে আছে দুই দিয়ে আমাদের কত হয় পাঁচ দুগ্ন দশ আর পাঁচ দিয়ে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ জিরো তাহলে নব্বই হলো আমাদের আনসার তাহলে সব সময় মনে রাখবে যে যখনই বলবে এর মানে সেটার গুণফল বলতে চেয়েছে গুণ বলতে চেয়েছে আর কুড়ি পার্সেন্ট পার্সেন্ট তুললে সবসময় একশো নিচে আসে ঠিক আছে নিচে সব সময় একশো আসে তাহলে নাইনটি হলো আমাদের আনসার মানে আনসার সি হল আমাদের রাইট আন্সার ওকে ক্লিয়ার নিশ্চয়ই সহজ ছিল এটা তো যেমনটি কি তোমাদের বললাম কিছু অঙ্ক সহজ থাকবে কিছু অঙ্ক একটু হলেও কঠিন কঠিন থাকবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের মডেল কোয়েশ্চেনে সবসময় এরকমই থাকবে সব কোশ্চেন মানে সব চ্যাপ্টার সোজা হয় না তো সেক্ষেত্রে কিছু সহজ কিছু কঠিন থাকে ঠিক আছে নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোশ্চেন নাম্বার টেনে কি আছে সেটা দেখি দেখো বলেছে সাত হাজার টাকার বার্ষিক দশ হারে দুই বছরের সরল সুদ কত হবে তাহলে সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো এখানে বলেছে দেখো ষোলোশো টাকা নাকি সতেরোশো নাকি চোদ্দোশো নাকি আঠেরোশো তাহলে সরল সুদ যদি আমাদের এস আই হয় এস আই ইকুয়াল টু পি ইন্টু আর টি বাই হান্ড্রেড এটা তোমরা নিশ্চয়ই জানো এই সূত্রটা তোমরা নিশ্চয়ই জানবে যে সরল সুদ ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড পি মানে কি পি বলতে আমাদের হলো আসল তাহলে আসল আমাদের সাত সাত হাজার টাকা আর আমাদের কত বার্ষিক হার দেখো এই যে আর আর মানে আমাদের টেন আর আমাদের দুই বছরের চেয়েছে আর নিচে হবে হান্ড্রেড এটাই কিন্তু আমাদের সরল সুদ তাহলে সুদ ইকুয়াল টু আমাদের এটা হচ্ছে ঠিক আছে সূত্র অনুযায়ী সেক্ষেত্রে দেখো এখানে একটা জিরো কেটে গেল আরেকটা জিরো এখানে কেটে গেল তাহলে আমাদের হচ্ছে সাতশো ইন্টু দুই মানে হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হচ্ছে আমাদের রাইট আন্সার কোয়েশ্চেন নাম্বার সি এর রাইট আনসার কিন্তু হচ্ছে চোদ্দশো টাকা ঠিক আছে কিভাবে হলো পি আর টি বাই হান্ড্রেড সরল সুদ ইকল টু পি আর টি বাই হান্ড্রেড আর মানে হলো কত মানে বার্ষিক সরল সুদের হার পি মানে হলো সময় মানে কত বছরের জন্য আর পি মানে হল আসল ঠিক আছে আর নিচে হান্ড্রেড হয় যেটা আমরা বসিয়েছি সেইটুকুই তোমাদের করতে হবে অনুযায়ী ঠিক আছে নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে এগিয়ে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে কি দিয়েছে আমরা একবার দেখে নিই বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলি অধোক ক্রমে সাজাও অধোক ক্রমে সাজাতে বলেছে অধক্রমে সাজাতে বলেছে নিশ্চয়ই জানো যে অধক্রমে সাজানোর কথার অর্থ একটাই যে আমরা বড় থেকে ছোট সাজাবো ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে আমাদের ছোট থেকে বড় তো অধক্রম বলতে হবে কি আমাদের বড় থেকে ছোট হবে তো সেটা কোনটা হবে বড় থেকে ছোট যদি দেখি তাহলে আমাদের আমরা জাস্ট এটা কিন্তু আমরা দেখে বলে দিতে পারি তো সেটাই দেখবো ফার্স্ট দেখো ফার্স্ট এইটা যেটা আছে এগারো থ্রি এইট নাইন এটা আমাদের সব থেকে বড় সংখ্যা তাহলে এই দুটোর ভিতরে সি আর ডি এর ভিতরে একটা হবে তো সি আর ডি এর ভিতরে একটা হলে এগারো মানে ইলেভেন থ্রি এইট নাইন পরে এখানে দেখো আছে আবারও এগারো দিয়েছে তাহলে এটা ঠিক আছে পরপর বড় থেকে ছোটই করছে তারপরে দেখো আছে টেন টেন সেভেন নাইন টু আর আছে টেন ফাইভ নাইন টু 575 তাহলে এটা পুরো ঠিক অর্ডারে কিন্তু আছে তাহলে এটা রাইট आंसर হতে পারে আরেকটা যদি দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে দেখো 11 এর পরেই 10 এনেছে আবার 11 এনেছে মানে এটা হবে না মানে আমাদের সি হবে রাইট आंसर আর এই দুটো তো আমরা দেখবই না কারণ কি এই দুটোর ক্ষেত্রে দেখো 11389 কে সবার লাস্টে লিখেছি তো এই দুটো তো হবে না আমাদের সেই আমাদের একটাই आंसर আসছে সেটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রি হলো আমাদের রাইট আনসার আসছে ঠিক আছে কোশ্চেন নাম্বার থ্রি আসছে আমাদের রাইট আনসার ঠিক আছে নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোশ্চেন নাম্বার 12 বলেছে একটি এটা কিন্তু একটা ভালো অঙ্ক দিয়েছে দেখো বলেছে একটি বড় ট্যাঙ্ক সম্পূর্ণ ভরার জন্য বত্রিশ লিটার জল দরকার ঠিক আছে বত্রিশ লিটার একটা টোটাল যদি দেখো টোটাল যে ট্যাঙ্কটা আছে সেটাকে ভরতে বত্রিশ লিটার জলের দরকার ঠিক আছে তারপর বোঝাচ্ছে ট্যাঙ্কটির দুই বাই আট অংশ পূর্ণ করা হয়েছে পূর্ণ করার পরে আবার তার হাফ অংশ আবার জল বের করে নেওয়া হয়েছে তাহলে ট্যাংকটিকে পুরো ভরার জন্য কত জল এখনো দরকার বা কত জল দরকার তাহলে দেখো এতে আছে আঠাশ লিটার বি তে আছে ছাব্বিশ লিটার সি তে আছে 30 লিটার আর চব্বিশ লিটার তো কিভাবে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা আছে বাবু পুরো তোমাদের চৌত্রিশ লিটারের মানে না বত্রিশ লিটারের এই যে আছে লিটার তাহলে এইটুকু যদি পুরোপুরি ভরো মানে লিটার ঠিক আছে এবার অংশ ভরা হয়েছে তাহলে টু বাই এইট বত্রিশ লিটারের টু বাই এইট মানে কত সেটা আমরা এইভাবে বের করে নিতে পারি এত এর কত অংশ তাহলে গুণ হয়ে যাবে টু বাই এইট দেখো আট দিয়ে চারাটা বত্রিশ চার দুগুণ আট মানে আট লিটার আট লিটার আট লিটার প্রথমে কি করা হয়েছে জল দিয়ে পূর্ণ করা হয়েছে তাহলে ট্যাঙ্কটির আট লিটার পূর্ণ করা হয়েছে ভাবো এইটুকু পূর্ণ করা হয়েছে ঠিক আছে এইটুকু পূর্ণ করা হয়েছে এবার তারপরে কি বলেছে দেখো ওয়ান বাই টু অংশ জল বের করে নেওয়া হয়েছে আট লিটার পূর্ণ করা হলো আবার এর এর থেকে আবার ওয়ান বাই টু অংশ মানে আট লিটারের ওয়ান বাই টু অংশ মানে কত ওয়ান বাই টু অংশ মানে দুই দিয়ে দেখো চার দুগুণো আট হয় মানে ফোর লিটার বের করে দিয়েছে ঠিক আছে ফোর লিটার বের করে দিয়েছে আর কত লিটার আছে আট থেকে চার বের করে দিয়েছে মানে আর চার লিটার আছে মানে এখানে কি করেছে যে উপরে যতটুকু আছে এই যে একটা একটা লেয়ার মানে হাফ করে দিয়েছে আগে ছিল আট এখন করে দিয়েছে চার লিটার মানে এখন আর আছে এইটুকু চার লিটার আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এইটুকু জায়গা ভর্তি আছে আগে এইটুকু ভরে ছিল এই যে আট পর্যন্ত ভরেছিল কিন্তু এখন এই যে যেটুকু আমি দেখাচ্ছি সাদা করে সেইটুকু এই যে চার লিটার ভর্তি আছে তাহলে তুমি বলবে যে আর টোটাল আছে কত এখন জল আছে চার লিটার তাহলে পুরোপুরি ভরতে আর কত লিটার লাগবে তাহলে টোটাল তো আমাদের ট্যাঙ্কটার টোটাল আমাদের কত জল ধরে বত্রিশ লিটার জল ধরে সেখানে আছে আমাদের চার লিটার তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে আঠাশ লিটার তাহলে এখনো আঠাশ লিটার জল মানে আমাদের এ হবে রাইট আনসার এখনো আঠাশ লিটার জল দিতে হবে তাহলে পুরো ট্যাঙ্কটা আবার পূর্ণ হবে খুব সহজ বুঝতেই পারলে টু বাই এইট প্রথমে দেওয়া হয়েছিল তাহলে টু বাই এইট বলতে আমাদের আট লিটার জল ভরা হয়েছিল সেটা আমরা কিভাবে পেলাম গুণ করে পেলাম তারপরে দেখো আট লিটারের আবার হাফ বের করে নেওয়া হয়েছে হাফ বের করে নেওয়া মানে চার লিটার বের করে নেওয়া চার লিটার বের করে নেওয়ার পরে চার লিটার আর পড়ে রয়েছে তাহলে চার লিটার পড়ে থাকলে আরও কত জল লাগবে বত্রিশ টোটালের থেকে চার বিয়োগ করে দিলাম মানে আঠাশ লিটার হবে আমাদের রাইট আনসার ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর অঙ্ক ছিল নেক্সট আমরা এগিয়ে যাবো কোশ্চেন নাম্বার থার্টিনে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থার্টিনটা দেখো বলেছে কোন দ্রব্য চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় কোন দ্রব্য চার টাকায় কেনা হয়েছে পাঁচ টাকায় বিক্রয় করা হতো তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি কত লাভ বা ক্ষতি হয় নিশ্চয়ই বুঝতে পারছো চার টাকায় কিনেছে পাঁচ টাকায় বিক্রি করছে তাহলে তার লাভ হচ্ছে আর আমি তোমাদের ক্ষতির ক্ষেত্রে যেমন বলেছিলাম তেমন তেমনভাবে করব লাভ কত হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে পাঁচ টাকায় বেচেছিল চার টাকায় কিনেছিল তাহলে এক টাকা লাভ হচ্ছে আর এই যে লাভ হয় এই লাভটা কিসের উপরে আমাদের দেখতে হয় দেখো শতকরা তো শতকরার জন্য আমরা একশো গুণ করি আর ক্রয় মূল্যের উপর সময় মনে রাখবে ক্রয় মূল্যের উপর আমাদের কি হয় ক্রয় মূল্যের উপর আমাদের লাভ বা ক্ষতি দেখতে হয় তাহলে লাভ আমাদের এক টাকা ক্রয় মূল্য ছিল আমাদের চার টাকা তার সাথে হান্ড্রেড গুণ করে দেবো তাহলে এটা যেটা পাবো সেটা হলো আমাদের পার্সেন্টেজে আসবে মানে পার্সেন্টেজ লাভ মানে শতকরা লাভ ঠিক আছে শতকরা মানেই পার্সেন্টেজ তাহলে শতকরা লাভ পেয়ে যাবো কিভাবে দেখো চার দিয়ে চার পঁচিশ একশো পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে আমাদের কি হবে পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে তোমার ডি হবে রাইট আনসার ঠিক আছে খুব সহজ লাভ হোক বা ক্ষতি হোক সেটা সবসময় ক্রয় মূল্যকে নিচে রাখবে লাভ বা ক্ষতিটাকে উপরে রাখবে একশো গুণ করে দেবে শতকরা লাভের হার বা ক্ষতির হার পেয়ে যাবে ঠিক আছে নেক্সট হলো আর সবসময় মনে রাখবে ক্ষতি মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য আর মানে হ্যাঁ না ক্ষতি মানে তোমার ক্রয় মূল্য আর লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় কেন কারণ কি যদি তুমি ক্ষতি করো তাহলে তুমি কম টাকাতে দিচ্ছ তাহলে কম টাকা হলে ক্রয় মূল্যটা বড় হবে আর বিক্রয় মূল্যটা ছোট হবে তার জন্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য আর যদি লাভ করো তাহলে তুমি বেশি টাকাতে বেচ্ছো তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ঠিক আছে বড় যেটা থাকবে সেটার থেকে ছোটটাকে বিয়োগ করবে লাভ বা ক্ষতি বেরিয়ে যাবে ঠিক আছে নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে দেখো কি দিয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোরটিনে দিয়েছে বলেছে একটি বিদ্যালয়ে এক হাজার জন ছাত্রছাত্রী আছে এর মধ্যে ছশো জন বালিকা তাহলে অবশিষ্ট শতকরা কত বালক আছে দেখো খুবই সহজ শতকরার অঙ্ক থেকে কিন্তু এটা দিয়েছে বলেছে কত শতকরা কতজন বালক আছে এটা এটাও কিন্তু তোমরা একইভাবে করতে পারো প্রথমে আমরা বের করব যে বালক আছে কতজন তারপরে শতকরাটা বের করব বালক আছে দেখো এক হাজার জনের মধ্যে ছশো জন আমাদের ছশো জন আমাদের আছে বালিকা তাহলে ছশো জন বালিকা হলে আমাদের চারশো জন হবে ছয় থেকে দশ চার তাহলে চারশো জন আছে আমাদের বালুক তাহলে চারশো জন সরি তাহলে চারশো জন বালক আছে সেটা কত জনের মধ্যে হাজার জনের মধ্যে তাহলে চারশো জন বালক আছে হাজার জনের মধ্যে আর তার সাথে হান্ড্রেড গুণ করে দেব তাহলেই আমাদের তাহলেই আমাদের শতকরা কতজন আছে সেটা বেরিয়ে যাবে তাহলে দেখবো দেখো দুটো জিরো দুটো জিরো কেটে গেল একটা জিরো একটা জিরো কেটে গেল মানে চার ইন্টু দশ চল্লিশ শতাংশ বালক আছে ঠিক আছে সব সময় মনে রাখবে যে কত জনের মধ্যে টোটাল কত জনের মধ্যে টোটাল হাজার জনের মধ্যে বালক আছে চারশো তার জন্য চারশো কে উপরে রাখলাম বালক টোটাল যতজন আছে সেটাকে নিচে রাখলাম আর একশো দিয়ে গুম করলে শতকরা মানটা আমরা পেয়ে যাই ঠিক আছে নেক্সট আমরা এগিয়ে যাব কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে দেখো কি দিয়েছে সময় দূরত্ব এবং গতি থেকে তোমাদের এই অঙ্কটা দিয়েছে বলেছে তিনশো চল্লিশ মিটার লম্বা একটা ট্রেন পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা 45 কিমি পার ঘন্টা গতিবেগে সে 160 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে তার কত সময় লাগবে তাই তো কত সময় সে অতিক্রম করবে তাহলে দেখো आंसर সব সেকেন্ডে দিয়েছে তাহলে আমাদের প্রথম কাজ গতিবেগটাকে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া কারণ কি বাদ বাকি সবই মিটার পার সেকেন্ডে আছে ঠিক আছে তাহলে 45 সাথে আমরা যদি কি করি 45 এর সাথে তোমরা জানো বাই 18 যদি গুণ করো তাহলে গতিবেগটা কি হয়ে গেল মিটার পার সেকেন্ড চলে আসলো মিটার সেকেন্ড ঠিক আছে তাহলে কত হবে দেখো দিয়ে দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁচিশ বাই দুই মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড হলো ট্রেনটির ট্রেনটার হলো আমাদের কি বলে গতিবেগ তাহলে সময় কত হবে সময় মানে দূরত্ব বাই গতিবেগ হয় দূরত্ব আমাদের দেখো দূরত্ব বলতে কিন্তু ট্রেনের নিজস্ব যত দৈর্ঘ্য আর যত যত তোমাদের মিটার লম্বা সেতু সেটা তিনশো চল্লিশ বাই দুই তাহলে কত হবে দেখো তিনশো চল্লিশ আর ষাট কত হয় চারশো চারশো আর এক পাঁচশো তাহলে পাঁচশো বাই পঁচিশ আর দুইটা কি হয়ে যাবে উপরে চলে যাবে পাঁচশোর সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে দেখো পঁচিশ দুগুনো পঞ্চাশ জিরো তাহলে টু ইন্টু টোয়েন্টি মানে চল্লিশ সেকেন্ড হবে আমাদের আনসার তাহলে ডি হবে রাইট আনসার ঠিক আছে অঙ্কটা কিন্তু সোজা যদি তোমরা জানো এই টাইপের অঙ্ক করে থাকো তাহলে তোমাদের কাছে খুবই সহজই লাগবে ঠিক আছে নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে কি বলেছে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন চার ষোলো এবং কুড়ি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ মানে দুই করে ভাগ থাকবে সেটা কি হবে সেটা কিন্তু আমাদের চেয়েছে অপশান দিয়েছে তোমাদের টু থ্রি তারপরে থ্রি ফোর থ্রি আর টু ফরটি টু তাহলে তোমরা জানো যে ক্ষুদ্রতম সংখ্যা যেটা এই সব কিছু দিয়ে ভাগ যাবে সেটা কি এদের লসাগু এদের লসাগুই মানে যে সংখ্যাটা বেরোয় সেটা কিন্তু এই সবগুলো দিয়ে ভাগ করা যায় আর প্রতি ক্ষেত্রে দুই দিয়ে ভাগ যাবে প্রতি ক্ষেত্রে মানে দুই ভাগ শেষ থাকবে তার কথার অর্থটা কি হবে প্রতি ক্ষেত্রেই আমাদের কি হবে প্রতি ক্ষেত্রেই দুই দিয়ে ভাগ শেষ করতে গেলে আগে তো আমাদের লসাগুটা বের করতে হবে সেটা কিন্তু আমাদের মাস ঠিক আছে দেখো তাহলে কিভাবে হবে তিন চার ষোলো আর কুড়ি আছে ঠিক আছে তাহলে তোমরা কি করতে পারো তোমাদের দেখো প্রতি ক্ষেত্রে যেহেতু দুই করে ভাগ শেষ থাকছে তাহলে তোমরা একটা কাজ করতে পারো এই সবগুলোর থেকে যদি দুই দিয়ে দুই বিয়োগ করো এই সবগুলোর থেকে যদি দুই বিয়োগ করো সেটা কি হয় সেটা একবার আমরা দেখেনি থ্রি মাইনাস টু করলে আমাদের আসছে ওয়ান ফোর মাইনাস টু করলে আসছে আমাদের টু আসছে তাহলে সিক্সটিন মাইনাস টু করলে আমাদের আসছে ফোরটিন আর টোয়েন্টি মাইনাস টু করলে আসছে আমাদের এইটিন তাহলে ওয়ান টু ফোরটিন আর এইটিনের লসাগু যদি আমরা বের করি সেটা একটা আমরা দেখতে পারি যে এই ক্ষেত্রে আমাদের আসে কি না ঠিক আছে তাহলে দুই ওকে দুই আমাদের সাত দুগুণো নয় দুগুণো আঠেরো আর আমাদের যাচ্ছে না তাহলে সাত দুগুণো চোদ্দো ইন্টু আমাদের নয় কত হচ্ছে চার নং ছত্রিশে ছয় হাতে তিন নয় এক নয় আর তিন আমাদের হচ্ছে বারো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে করলে হবে না ওয়ান আসছে আমরা ডিরেক্ট দেখে নেব যে থ্রি ফোর আমরা ডিরেক্ট দেখে নেব যদি আমরা থ্রি ফোর সিক্সটিন আর টোয়েন্টি থ্রি ফোর সিক্সটিন আর টোয়েন্টি এর আমরা লসাগু বের করি সেটা কত হচ্ছে তাহলে দেখো দুই দিয়ে কিন্তু আমাদের সবগুলোই যাচ্ছে প্রায় তাহলে তিন যেমন আছে তেমন থেকে গেল দুই দিয়ে দুই দুগুনো চার আট দুগুনো ষোলো দশ দুগুনো কুড়ি ঠিক আছে এইবার দেখো আবারও দুই দিয়ে যাচ্ছে দিয়ে তিন হচ্ছে আমাদের দিয়ে দুই দুই দশ আর কি আমাদের যাচ্ছে আর যাচ্ছে না তাহলে এইবার আমাদের লসাগুটা আমরা বের করে নিতে পারলাম সেটা কত হবে এইগুলোর গুণ হয়ে যাবে তাহলে আমরা দেখি দুই দুগুনো চার তিনে চারি বারো তাহলে বারো ইন্টু চার ইন্টু পাঁচ চার বরং দেখো কত হচ্ছে আটচল্লিশ হচ্ছে ইন্টু বারো পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে আমাদের কত হচ্ছে চার হচ্ছে চার পাঁচ চার কুড়ি কুড়ি আর চার কত হবে চব্বিশ হবে তাহলে দুশো চল্লিশ এমন একটা সংখ্যা দুশো চল্লিশ এমন একটা সংখ্যা যে সংখ্যাকে আমরা তিন দিয়ে চার দিয়ে ষোলো দিয়ে কিংবা কুড়ি দিয়ে এই সব কিছু দিয়েই ভাগ দিতে পারি আর ভাগ কত আসবে জিরো আসবে ভাগ আসবে জিরো মানে পুরোপুরি অঙ্কটা মিলে যাবে কিন্তু আমাদের বলেছে প্রতিটার ভাগ শেষ দুই থাকবে তাহলে তোমরা বুঝতেই পারছো যেহেতু দুশো চল্লিশ যেটা পেয়েছি দুশো চল্লিশ যেটা পেয়েছি তার সাথে দুই যোগ করে দিলে হচ্ছে দেখো দুশো বিয়াল্লিশ তাহলে দুশো বিয়াল্লিশ কে তিন দিয়ে চার দিয়ে বা ষোলো দিয়ে কিংবা কুড়ি দিয়ে তুমি ভাগ করে দেখলে প্রতিবারই দেখবে যে আমাদের দুই ভাগ শেষ থাকছে কেন ভাগ শেষ থাকছে কারণ কি আমরা জানি যে দুশো চল্লিশকে কে ভাগ করলে পুরোপুরি আনসারটা মিলে যায় কিন্তু আমরা যেহেতু দুই আলাদা করে বেশি দিয়ে দিয়েছি মানে এই যে দুই এক্সট্রা থাকছে তার জন্য এই ভাগ শেষে সবসময় দুই করে ভাগশেষ থেকে থেকে যাবে তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় এই পদ্ধতিতে তোমরা করবে টু ফর্টি টু হবে রাইট আনসার সবসময় শেষে মনে রাখবে যোগ না করলে কিন্তু হবে না যেটা ভাগ থাকবে সেটা তোমাদের যোগ করে দিতে হবে তাহলেই কিন্তু তোমাদের আনসারটা মিলবে ঠিক আছে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার সেভেন্টিনে এগিয়ে যাব কোশ্চেন নাম্বার সেভেন্টিন দেখো কি বলেছে কোনো সংখ্যা ও তার ওয়ান বাই ফিফ মানে ওয়ান ওয়ান বাই ফাইভ অংশের অন্তর হলো পাঁচশো দশ তাহলে সংখ্যাটির দশ পারসেন্ট কত তাহলে খুব সহজ এটাও কিভাবে সহজ তোমরা করলে বুঝতে পারবে যে কোন ধরি এই সংখ্যাটা ধরি সংখ্যাটা ধরি সংখ্যাটি হলো এক্স তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এ এর ওয়ান বাই ফিফথ অংশ মানে ওয়ান বাই ফাইভ অংশ মানে কি সেটা হলো এক্স বাই ফাইভ কারণ কি এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ মানেই তো এক্স এর ওয়ান বাই ফাইভ অংশ তাহলে সেটা হবে ওয়ান বাই ফাইভ তাহলে আমাদের যেটা সম্পর্ক হবে সেটা কী হবে এক্স মাইনাস এক্স বাই ফাইভ সেটা কত পাঁচশো দশ দেখো এই এই খুবই সহজ কিন্তু তাহলে ফাইভ এক্স মাইনাস এক্স তাহলে এরকম হবে ফাইভ এক্স মাইনাস এক্স বাই ফাইভ সেটা হবে কত পাঁচশো দশ তাহলে ফোর এক্স দেখো দুই দুই দিয়ে আমাদের দুই দুগুনো চার এক এক পাঁচ দুগুনো দশ দুই দে দুই দুগুনো চার এক এক পাঁচ দুগুনো দশ এক শূন্য পাঁচ দুগুনো ঠিক আছে তাহলে আমাদের কত হচ্ছে দুশো পঞ্চান্ন তাহলে আমরা যদি এখানে গুণটা করে দিই তাহলে পাঁচ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ পঁচিশ দুই সাতাশে সাত হাতে দুই দুই দশ বারো তাহলে এইটাকে আমরা ভাগ ভাগ দুই দুই দিয়ে দিয়ে দেখো করলে কত হয় ছয় বারো সাত নামলো তিন দুগুনো চোদ্দ এক নামলো পয়েন্ট দিয়ে শূন্য পাঁচ দুগুনো দশ না দুই দিয়ে ছয় দুগুনো বারো আমাদের সাত নামলে তিন দুগুনো ছয় এক পাঁচ সাত দুগুনো চোদ্দ এক পয়েন্ট দিয়ে শূন্য পাঁচ দুগুনো দশ তাহলে আমাদের হচ্ছে দেখো ছশো পয়েন্ট ফাইভ এবার এখানে কিন্তু অঙ্ক শেষ হয়ে যায়নি বলেছে এর ওয়ান টেন এবার টেন পার্সেন্ট মানে কি হবে টেন পার্সেন্ট বলতে আমাদের এর টেন পার্সেন্ট তাহলে কত হবে দেখো ছশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ বাই একশো তাহলে কত হচ্ছে দেখো জিরো জিরো কেটে আছে নিচে দশ আছে মানে কত হবে সিক্সটি থ্রি পয়েন্টটা এক ঘর এগিয়ে যাবে তাহলে সিক্সটি আমাদের বি হবে রাইট ঠিক আছে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো বি হবে কিন্তু আমাদের রাইট আনসার যেটা হবে সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ নেক্সট আমাদের এইটিনে কী আছে সেটা আমরা দেখিন এইটিনে খুব সহজ দিয়েছে বলেছে পাঁচের স্থানীয় মানের যোগগুলো মানে পাঁচের স্থানীয় মানের যোগ ফল বের করো তাহলে পাঁচের স্থানীয় মান এটা আছে তাহলে ফাইভ আছে তারপরে কটা ডিজিট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে পাঁচটা জিরো বসিয়ে দেবো তাহলে পাঁচটা জিরো ফাইভ ল্যাক্স হয়ে গেল এখানে দেখো পাঁচ আছে আর পাঁচ এর পরে দুটো জিরো বসাবো পাঁচ আছে আর এটা পঞ্চাশ হবে তাহলে এইটার যোগটা খুব সহজ পাঁচ আর এখানে পাঁচ হবে দুটো জিরো মাঝখানে আসবে আর এখানে পাঁচ হবে তাহলে পাঁচ এর পরে দুটো জিরো তারপর ফাইভ ফাইভ জিরো মানে বি হবে রাইট ঠিক আছে এই অঙ্কটা সহজ ছিল পাঁচের স্থানীয় মানের যোগগুলো করেছি দেখো ঠিক আছে পরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো জিরো বসিয়ে দেবে নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দেখো কি বলেছে বলেছে দেখো এখানে তিনটে সংখ্যা বলে দিয়েছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ফাইভ পয়েন্ট জিরো 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 ফাইভ আর ফাইভ পয়েন্ট ফাইভ এই তিনটে যোগ ফল কত হবে যোগ ফল দেখো দিয়ে দিয়েছে এবি সি ডি করে দিয়ে দিয়েছে এটা আমরা দেখে নেব যে পয়েন্টের আকারে বসালেই তোমাদের আনসার বেরিয়ে যাবে তাহলে এটা বসালাম নেক্সট আমাদের ফাইভ পয়েন্ট জিরো ফাইভ একটা আসলো আর একটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে এই তিনটের আমাদের কি যোগফল বের করতে বলেছে তাহলে এগুলো আমরা জিরো বসালে আমাদের বুঝতে সুবিধা হবে কারণ কি পয়েন্টের পরে জিরো তো কোনো আমাদের কোনো রকম ভ্যালু নেই তার জন্য আমরা বসিয়ে নিলাম ঠিক আছে তাহলে এটা ফাইভ আসলো এখানে জিরো আসলো এখানে ফাইভ আসলো আর এখানেও আবার ফাইভ আসলো আর এখানে কত হচ্ছে পাঁচ আর পাঁচ দশ দশ আর পাঁচ কত হচ্ছে কোন জায়গাটা আমরা একটা ভুল করেছি আশা করছি কারণ কি আমাদের অপশানগুলোতে দেখো সব টোয়েন্টি আছে ওকে তাহলে আমরা আর একবার পাতিয়ে নিই তাহলে আমাদের ঠিক আসবে কিন্তু দেখো এখানে আমাদের যে কোয়েশ্চেন কি বলেছে তো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ আছে তারপর একটা কত আছে দেখো ফাইভ পয়েন্ট ট্রিপল জিরো ফাইভ তাহলে জিরো ফাইভ ট্রিপল জিরো ফাইভ ঠিক আছে আর একটা আছে ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে এবার জিরো জিরো বসিয়ে নেব এখানে দুটো জিরো এখানে তিনটে জিরো হবে ঠিক আছে তাহলে দেখো কথা হবে এখানে ফাইভ হবে এখানে জিরো হবে এখানে ফাইভ ফাইভ হবে হবে এখানে আর এখানে পাঁচ আর পাঁচ দশ আর পাঁচ পনেরো মানে এখানে আমরা ঠিকই করেছিলাম পনেরো পয়েন্ট ডবল ফাইভ জিরো ফাইভ পনেরো পয়েন্ট ডবল ফাইভ জিরো ফাইভ এইটাই হবে রাইট আনসার ঠিক আছে এটাই হবে রাইট আনসার কিন্তু এখানে আমাদের একটু ভুল আছে এডিটিংয়ের মিস্টেক আছে কিন্তু তোমাদের যেটা অঙ্ক দিয়েছে সেই অনুযায়ী পনেরো পয়েন্ট জিরো পয়েন্ট পনেরো পয়েন্ট হবে মানে এইটারই আনসার আসবে ঠিক আছে সবগুলো হবে হবে তাহলে এটা রাইট আনসার কিন্তু তোমরা সেটা না দেখে এখানে এটা দেখবে না তোমাদের ফিফটিন পয়েন্ট ডাবল ফাইভ জিরো ফাইভ হবে রাইট আনসার ঠিক আছে নেক্সট আমরা এগিয়ে যাবো আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে যে মডেল সেট গুলো এনেছিলাম মডেল সেটের টোয়েন্টি কোয়েশ্চেনের লাস্ট কোয়েশ্চেনটা দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর ওকে সো বলেছে যদি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে টু জিরো ওয়ান জিরো জিরো বেশি হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত অপশানগুলো দেখে নাও কিন্তু তোমরা বুঝতেই পেরেছো সম্পর্কটা কিভাবে হবে বলেছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে টু জিরো ওয়ান জিরো জিরো বেশি তাহলে আমরা যদি বলি যে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি এক্স তাহলে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত হবে এর থেকে প্রথম সংখ্যাটি এক্স এর থেকে দেখো টু জিরো ওয়ানো ওয়ান জিরো জিরো এইভাবে আমরা করে নেব তাহলে আমাদের বলেছে দুটি সংখ্যার যোগফল ফল নাইন এইট সেভেন ফাইভ সিক্স ফোর তাহলে আমাদের সেভেন সিক্স ফাইভ ফোর সরি তাহলে প্রথম সংখ্যাটা হলো এক্স প্লাস টু জিরো ওয়ান জিরো দ্বিতীয় সংখ্যাটা হলো এক্স তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত পাবো এইট সেভেন আমাদের দেখো টু টু জিরো জিরো তাহলে কত হচ্ছে দেখো নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর আর টু জিরো ওয়ান টু জিরো ওয়ান জিরো জিরো বলেছে ওকে এটার থেকে একটা ডিজিট আমাদের কম আছে এখানে তাহলে এখানে হবে টু জিরো ওয়ান জিরো জিরো তাহলে এটা আমরা মাইনাস করে দেবো মাইনাস করলে দেখো ফোর আসছে ফাইভ আসছে এখানে আমাদের আসছে ফাইভ আসছে আবার আমাদের সেভেন আসছে সিক্স আসছে নাইন আসছে তাহলে টু এক্স ইকোয়াল টু কত হচ্ছে নাইন সিক্স সেভেন ফাইভ ফাইভ ফোর তাহলে এক্স ইকোয়াল টু কত হবে নাইন সিক্স সেভেন ফাইভ ফাইভ ফোর বাই টু দুই দিয়ে আমাদের কত যাচ্ছে দেখো ফোর টু যা এইট মানে চার দুগুনো আট এক ছয় আট দুগুনো ষোলো তারপর কত হবে তিন ছয় এক পাঁচ সাত দুগুনো চোদ্দ এক পাঁচ আবার সাত সাত এক চার তাহলে এক্স হচ্ছে আমাদের ফোর এইট থ্রি সেভেন 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 তাহলে এক্স হলো আমাদের ফোর এইট থ্রি সেভেন 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 তাহলে তাহলে তোমাদের তোমাদের বৃহত্তম সংখ্যাটা কি হবে বৃহত্তম সংখ্যাটা হবে আমাদের দেখো তবে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে বৃহত্তম সংখ্যাটা আমাদের নিশ্চয়ই প্রথম সংখ্যাটা হবে তাহলে প্রথম সংখ্যাটা হবে কত হবে ফোর এইট থ্রি সেভেন 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 ঠিক আছে তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটার সাথে আরও এর সাথে যোগ হয়ে যাবে দেখো টু জিরো ওয়ান জিরো জিরো এটা যোগ হয়ে যাবে কারণ কি দেখো এই যে প্রথম সংখ্যাটা আমাদের বড় আছে এটা এক্সটা আমাদের বেরিয়েছে আর এক্স প্লাস এটা তাহলে প্রথম সংখ্যাটা বড় হবে তাহলে সেভেন সেভেন এইট আমাদের এখানে কত আছে থ্রি আট আট দুই শূন্য হাতে এক চার একের পাসলে ফাইভ মানে ডি হবে আমাদের রাইট অ্যার ওকে তো তোমাদের কিন্তু আজকে অনেকই ভালো কিছু কোশ্চেন হলো কিছু কঠিন কোশ্চেন ছিল কিছু সোজা কোশ্চেন ছিল সবাইকে বলবো এই যে ভিডিওটা দেখে সব কোয়েশ্চেনগুলো ভালো করে ভালো করে তোমরা কি করবে নোট করে নেবে ঠিক আছে তো আজকের মতো তোমাদের ক্লাস এটুকুই নেক্সট আবার এরকমই মডেল সেটের সাথে তোমাদের সাথে দেখা হবে তো তখন তোমাদের সাথে আবারও দেখা হবে তো আজকের মতো তোমাদের ক্লাস এটুকুই